जय श्रीमन्नारायण। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় ন, রাজবিদ্যা রাজগুহে যোগ, শ্লোক 34। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেব एष्यसि युक्त्वैवं आत्मानं मत्परायणः। ओम। गीताचार्य श्री कृष्ण परमात्मा अर्जुन सह आमादे सकल के राजविद्या राजगुहे जोग शेखाच्छेन। परमात्मा बोलछेन, अर्जुन सर्वदा आमार ध्यान करो, सर्वदा आमाके स्मरण करो, सर्वदा आमाके तुम्हार मने रखो, आमाके तुम्हाके समस्त चिंताय रखो। एटिके ध्यान बोले। ए ध्यान आमार जन्ने अनेक भालोबासार साथे चलते होबे। आमार भक्त हो, तुमी आमाके खूब पसंद करा उचित, एवं जेहेतु तुमी सर्वदा से समस्त भालोबासार साथे आमार ध्यान करो, तुम्हार मने होबे जे तुम्हाके आमार जन्ने किछु करते होबे। এইটিকে পূজা বলে। তাই আমার পূজা করো, আমার সেবা হিসাবে তোমার প্রতিটি কর্তব্য করো, আমার পূজা করতে থাকো। অর্জুন, তোমার মনে হওয়া উচিত যে তুমি আমার সম্পত্তি, এবং তারপর তোমাকে বলতে হবে, হে কৃষ্ণ আমি তোমার সম্পত্তি। এরকম বলাকে বলা হয় নমস্কার। তাই সর্বদা আমার কাছে এইভাবে নমস্কার করো। অর্জুন, তুমি যদি সেই সব করতে থাকবে, তবে আমি তোমার জীবনের সর্বোচ্চ লক্ষ্য হয়ে যাব, আর তোমার আর কোনো লক্ষ্য থাকবে না। আমার কাছে নিজেকে সমর্পণ করো। অতএব অর্জুন, আমার ধ্যান করো, আমার ভক্ত হও, আমার উপাসনা করো, আমার কাছে নমস্কার করো, আমার কাছে নিজেকে সমর্পণ করো। তুমি যদি এই সব করবে, তবে নিঃসন্দেহে তুমি আমাকে পাবে, তুমি আমাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে সক্ষম হবে। এর মতো শ্রীকৃষ্ণ পরমাত্মা তাকে পাওয়ার জন্যে আমাদের যা করা উচিত তা বলছেন। আসুন শ্রীকৃষ্ণ পরমাত্মার শিক্ষা স্মরণ করি এবং শ্রীকৃষ্ণ পরমাত্মার ধ্যান করি। আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার ভক্ত হই। আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার পূজা করি। আসুন শ্রীকৃষ্ণ পরমাত্মাকে প্রণাম করি। আসুন শ্রীকৃষ্ণ পরমাত্মাকে আমাদের জীবনের পরম লক্ষ্য হিসাবে ধারণ করি। তারপর যেমন শ্রীকৃষ্ণ পরমাত্মা বলছেন, আমরা সকলেই শ্রীকৃষ্ণ পরমাত্মার মহিমাকে পূর্ণভাবে অনুভব করতে পারব। শ্রীকৃষ্ণ পরমাত্মা যা বলছেন সেগুলি করার জন্যে আমাদের প্রচেষ্টা অবস্থায় রেখে আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার কথাগুলি শ্লোক আকারে পুনরাবৃত্তি করার চেষ্টা করি। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেবৈষ্যসি যুক্ত্বৈবম आत्मानं मत्परायणः। श्रीमन्नारायणा करिष्ये वचनं तव सर्वं श्रीकृष्णार्पणमस्तु। जय श्रीमन्नारायण। श्रीमद्भगवद्गीतारेर सम्पूर्ण सारमर्म श्रीकृष्ण परमात्मा द्वारा प्रदत्त हुए। অধ্যায় 18 এর শ্লোক 65 থেকে 70 তে 8টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই 8টি কাজ অনুসরণ করা ভক্তের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমৎ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তবা। এর মানে হলো, কৃষ্ণা তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা তপস বা যজ্ঞ।
আমি এই আটটি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এটি আমাদের আটটি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমন্নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মাসুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকবো না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ। আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি। শ্রীমন্নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা করি। ও শ্রীমন্নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমন্নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীমন্নারায়ণ। মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মামেব এষ্যসি যুক্ত্বৈবম আত্মানম মৎপরায়ণঃ। ওম মন্মনাভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মামেবৈষ্যসি যুক্ত্বৈবম আত্মানম মৎপরায়ণঃ। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব। সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীমন্নারায়ণ। জয় শ্রীমন্নারায়ণ। সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই। এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট বের করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.nrayanastram.com।
narayanashram.org এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণাশ্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটি একত্রে নারায়ণাশ্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণাশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে এক রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্র নাম ব্রতান সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ আশ্রম গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।